আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে রওশন কবি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও দুজনের মৃত্যু, নতুন নয়জন সহ আক্রান্ত 70, জানিয়েছে আইডিসিআর। আরও 434 জনের নমুনা পরীক্ষা। সর্দি জ্বরে নাটোর একজনের মৃত্যু, র্যাব সদস্য সহ টেকনাফ ও রংপুরে দুজন শনাক্ত, বিভিন্ন জায়গায় সন্দেহভাজনরা হোম কোয়ারেন্টিনে। কাল খুলছে বেশিরভাগ পোশাক কারখানা, শ্রমিকদের কর্মস্থলে ফেরার হিড়িক, নষ্ট হচ্ছে সামাজিক দূরত্ব। করোনায় যুক্তরাষ্ট্রে আরও 6 জন সহ 63 বাংলাদেশের মৃত্যু, বিশ্বে প্রাণহানি 60,000, মাস্ক রপ্তানি বন্ধের নির্দেশ ট্রাম্পের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনা ভাইরাসে দেশে আরও 2 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মারা গেলেন 8 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানানো হয়েছে। সবশেষ 24 ঘন্টায় 434 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যেখানে নতুন করে আরও 9 জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 70, যাদের 2 জন 10 বছর বয়সী শিশু। এ সময়ে 4 জন সহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 30 জন। আর নতুন করে 469 জন সহ মোট কোয়ারেন্টিনে 64,953 জন। এমন বাস্তবতায় জনগণকে স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে মেনে চলার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব, আশ্বস্ত করা হয়। নমুনা পরীক্ষা কিটের কোনো সংকট নেই, বুধবার আসছে নতুন 1 লাখ কিট। সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন আছে জানিয়ে জনগণ সচেতন না হলে পরিস্থিতির উন্নতি হবে না বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। সর্দি ও জ্বরে নাটোরে একজনের মৃত্যু হয়েছে। এদিকে চট্টগ্রামের পর রংপুরেও একজনের করোনা শনাক্ত হয়েছে। টেকনাফে আক্রান্ত হয়েছেন 1 র‍্যাব সদস্য, লকডাউন করা হয়েছে তাদের বাড়ির আশপাশ। এছাড়া করোনা সতর্কতায় দেশের বিভিন্ন জায়গায় এখনও সন্দেহভাজনদের নেওয়া হচ্ছে হোম কোয়ারেন্টিনে। নাটোরের সদর উপজেলার কাফরিয়ায় জ্বর সর্দি কাশি ও বুকে ব্যথা নিয়ে একজন মারা গেছেন। নমুনা পাঠানো হয়েছে রাজশাহীতে। এ ঘটনায় লকডাউন করা হয়েছে তার বাড়ির আশপাশ। এদিকে চট্টগ্রামের ফৌজদারহাটে একজনের করোনা শনাক্তের পর নগরীর দামপাড়া এলাকা লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি ওমরা ফেরত আত্মীয়র সংস্পর্শে গিয়েছিলেন। ওই ব্যক্তির পরিবারের 4 সদস্য সহ 3 চিকিৎসক ও 15 নার্সকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। টেকনাফে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফেরার পর করোনায় আক্রান্ত হয়েছেন 1 র‍্যাব সদস্য। আইসোলেশনে আছেন তিনি। প্রথমবারের মতো রংপুর সদর উপজেলার ধাপেরহাট এলাকায় একজনের করোনা শনাক্ত হয়েছে। লকডাউন করা হয়েছে তার বাড়ির আশপাশের 8টি ভবন। অন্যদিকে সিলেটে সোমবার এবং খুলনায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে করোনা শনাক্তের পরীক্ষা। এরই মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বসানো হয়েছে পিসিআর মেশিন, চলছে পরীক্ষা নিরীক্ষার কাজ। আগামীকাল থেকে রিএজেন্ট নিয়ে এসে এটা পরীক্ষা নিরীক্ষায় এটা যাওয়া হবে এবং আমরা আশা রাখি যে এটা আগামী মঙ্গলবারের মধ্য থেকে আমরা এই পরীক্ষা নিরীক্ষাগুলো খুলনায় আমরা এটা শুরু করতে পারব। ভারত থেকে 35 বাংলাদেশি দেশে এসেছেন বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে। তাদের মধ্যে 5 জনের শরীরে তাপমাত্রা বেশি থাকায় যশোর জেনারেল হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। অন্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। পটুয়াখালীতে করোনা সন্দেহে 19 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে 3 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। টাঙ্গাইলের 12 উপজেলায় 247 জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। আইসোলেশনে আছেন 3 জন। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। কাল খুলছে বেশিরভাগ পোশাক কারখানা। করোনা আতঙ্কের মধ্যে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা। নষ্ট হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি। ময়মনসিংহ থেকে পোশাক শ্রমিকরা ছুটছেন পায়ে হেঁটেই। গ্রাম থেকে নানাভাবে ময়মনসিংহ শহরে পৌঁছলেও যানবাহন না থাকায় যেভাবে পারছেন ঢাকায় ছুটছেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা বাইপাস মোড় থেকে অতিরিক্ত ভাড়ায় ট্রাক, পিক আপ, সিএনজি চালিত অটোরিকশায় জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় আসছেন শ্রমিকরা। চাকরি রক্ষা ও বেতনের সময় হওয়ায় করোনার ভয় নিয়েও রওনা হয়েছেন শ্রমিকরা।
এখান তো সামনে বেতন, বেতন এখন না গেলে আবার বেতন হইব না, তার জন্য আমরা যাইতে চাইছি। গাড়ি ঘোড়া চলাচল নাই, যাওয়া হাইটা যাওয়া অনেক সমস্যা হইতেছে। আল্লাহ যেভাবে নেয় ওইভাবেই যাই। আমাদের তো খোলা রাখছে গার্মেন্টস ফ্যাক্টরি, মাস্ক তৈরি করা লাগবে নাকি? মানিকগঞ্জের পাঠুরিয়া ঘাটেও রাজধানীমুখী মানুষের ভিড়। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার কর্মজীবীরা করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই রিকশা, ভ্যান, ট্রাক, আবার কেউ বা হেঁটেই ছুটছেন কর্মস্থলে। ভৈরব বাস স্ট্যান্ডে যানবাহনের অপেক্ষায় ছিলেন হাজারো কর্মজীবী নারী পুরুষ। চাকরি বাঁচাতে ও বেতন পেতে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। অফিসে ফোন দিছিলাম, তারা বলছে যদি তোমরা না আসো তাহলে তোমাদের চাকরি চলে যাবে। 500 টাকার ভাড়া, 1000 টাকা দিয়া ভাঙ্গা 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 আশা লাগছে। আমাদের মতো অনেকেই আছে একসাথে বসা, একজনের শরীর একজনের লাগা। তাদের গার্মেন্টস খোলার কারণে তারা এই উদ্গ্রীব হয়ে গেছে যাওয়ার জন্য। তো আমরা নিশ্চিত করতেছি তারা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের গন্তব্যে যেতে পারে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও রাজধানীমুখী মানুষের ভিড়। পেটের দায়ে কাজে ফিরতে হবে, তাই বাধ্য হয়েই কর্মস্থলে ফিরছেন বলে জানিয়েছেন শ্রমিকরা। দেশে গেছি অভাব, অনাবিক কাজের জন্য ঢাকাইছি। এদিকে ঝালকাঠিতেও নিয়ম না মেনে বাস স্ট্যান্ডগুলোতে লোক সমাগম বেড়েছে, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। বাংলাভিশন নিউজ ডেস্ক। করোনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বেড়ে 63 জনে পৌঁছেছে, আর বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 60,000। সুস্থ হয়েছেন 2,34,000-এর বেশি। এদিকে নিঃশ্বাসের মাধ্যমেও শরীরে করোনার জীবাণু ঢোকার আভাসে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করার দাবিতে জোর আলোচনা চলছে যুক্তরাষ্ট্রে। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 11,30,000 ছাড়িয়ে গেছে, এর মধ্যে 8,35,000-এর অবস্থা গুরুতর। যুক্তরাষ্ট্রে আরও 11 জন মারা যাওয়ায় সেখানে মৃতের সংখ্যা 7,400 ছাড়িয়েছে। আক্রান্ত 2,77,000-এর ওপরে মারা গেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নারীসহ আরও 6 বাংলাদেশি। যুক্তরাষ্ট্রে করোনায় মারা যাওয়া বাংলাদেশের বেশিরভাগই নিউ ইয়র্কের। এদিকে নয়া গবেষণায় দাবি করা হয়েছে কথা বলার সময় স্বাভাবিক শ্বাস প্রশ্বাসেও ছড়াতে পারে করোনা। মার্কিন গবেষকের এই তথ্য প্রকাশের পর বাসার বাইরে মাস্ক ব্যবহারে আরও জোর দেওয়া হলেও একে ঐচ্ছিক বলে সমালোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন মাস্ক ব্যবহার করবেন না তিনি। এই স্বাস্থ্য সতর্কতাকে গুরুত্বহীন বললেও আদেশ দিয়েছেন মার্কিন প্রতিষ্ঠান 3M উৎপাদিত N95 মাস্ক রপ্তানি বন্ধের। এর তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। স্পেনে আরও 546 জন মারা যাওয়ায় সেখানে মৃতের সংখ্যা বেড়ে 11,744 জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা ইতালিতে 14,600, ফ্রান্সে 6,500, যুক্তরাজ্যে 3,600, ইরানে 3,200 ছাড়িয়েছে। করোনায় মৃতদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে 3 মিনিটের নীরবতা পালন করেছে চীন। এতদিন শোক পালনে প্রতিবন্ধকতা থাকায় রাষ্ট্রীয়ভাবে এই কর্মসূচি পালন করা হলো। মাটি কাটা নিয়ে সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক শ্রমিক নিহত হয়েছে। পুলিশ জানায় দুপুরে বাহাদুরপুর গ্রামে মাটি কাটা নিয়ে দুদল শ্রমিকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, এতে আহত হয় 6 জন। তাদের ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এদিকে নাসিরনগরের গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে মোস্তফা কামাল নামে সাবেক ইউপি মেম্বারের মৃতদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে নড়াইলে বিদ্যুতের খুঁটি বসানোর সময় দুর্ঘটনায় তার নিচে চাপা পড়ে মারা গেছে এক শিশু। করোনা ভাইরাস আতঙ্কে প্রায় ফাঁকা হয়ে গেছে সাতক্ষীরা ও পটুয়াখালীর হাসপাতালগুলো। হাসপাতাল ছেড়ে চলে গেছেন রোগীসহ স্বজনদের অনেকে। সাতক্ষীরায় মোবাইলে চিকিৎসা সেবা নিচ্ছেন অনেকে, পটুয়াখালীতে দেখা মিলছে না চিকিৎসকদের। সাতক্ষীরা ও পটুয়াখালী প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা আতঙ্কে সাতক্ষীরার সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই কমছে রোগী। সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন আগেও মেঝের উপর পা ফেলার জায়গা ছিল না, কিন্তু করোনা আতঙ্কে পাল্টে গেছে দৃশ্যপট। হাসপাতাল ছাড়ছেন রোগীরা। আমার যন্ত্রণা বেড়ে গেছে, যার কারণে আমি এই অবস্থায় থাকা সত্ত্বেও আমি ডাক্তারের কাছে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসছি। হাসপাতালে এখন রোগীর চাপ বেশ কম, যেটা আগের তুলনায় নগণ্য বলেই আমার কাছে মনে হয়। হাঁচি কাশির মাধ্যমে করোনা সংক্রমণের আতঙ্কে হাসপাতালে রোগী কম বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিজেদের সুরক্ষার বিষয়ে সবার সহযোগিতা চান তারা। এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরে এখন বহির্বিভাগের রোগীর সংখ্যা কমে গেছে এবং অন্তঃবিভাগেও এখন রোগীর সংখ্যা কমে গেছে। পটুয়াখালী সদরের 250 শয্যার হাসপাতালটিও এখন রোগী শূন্য। আউটডোরে 10-12 জনের বেশি রোগী যান না।
আপনার জন্য দেখাইতে হয়েছে, তো ডাক্তার আসে না। আমরা তো ঠিক মতো ডিউটিতে আসছি যাচ্ছি, কিন্তু আমাদের কোনো পিপি ইনফরমেশন এখনো আসেনি, পাইনি, এখন আমরা আতঙ্কের মধ্যে আছি। করোনা চিকিৎসায় ডাক্তার ও নার্সদের রয়েছে পিপিইর অভাব, সেবা পাচ্ছেন না অন্য রোগীরাও। আতঙ্কে প্রাইভেট প্র্যাকটিসও বন্ধ করে দিয়েছেন অনেক চিকিৎসক, তবে তা মানতে নারাজ হাসপাতালের সুপার। গণজমায়েত এড়িয়ে যেতে বলা হয়েছে, সবারই প্রাণের ভয় আছে, যে কারণে চিকিৎসা যার যার বাড়িতে যার যার মতো করে নিচ্ছে, কেউ আর এখন আগের মতো হাসপাতালমুখী হচ্ছে না। এদিকে 200 বেডের গাইবান্ধা জেলা হাসপাতালে সাধারণ চিকিৎসা ব্যবস্থাও ভেঙে পড়েছে। জেলা হাসপাতালে দিনে শুনশান নীরবতা, বিভিন্ন রোগের চিকিৎসা নিতে যাওয়া রোগীরা ফিরে যাচ্ছেন। চেম্বারও বসে না, এখানেও বসে না, কালকে ফোন দিছিলাম, বলতেছে যে এখানে বসে, আবার এখানে আসলাম এখানে। করোনা আতঙ্কের মধ্যেও অন্য রোগীদের চিকিৎসা অব্যাহত রাখার দাবি সাধারণ মানুষের। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনায় উপার্জন বন্ধ হয়ে চরম বিপাকে সুনামগঞ্জের খেটে খাওয়া মানুষ, দুর্ভোগের অন্ত নেই দিন এনে দিন খাওয়াদের। এ পরিস্থিতিতে সরকারি বেসরকারি সহযোগিতার দিকে তাকিয়ে আছে মানবেতর জীবন কাটানো হতভাগ্যরা। সুনামগঞ্জ থেকে মাসুম হেলালের রিপোর্ট। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা হাওর অধ্যুষিত সুনামগঞ্জের জনসংখ্যা 28 লাখেরও বেশি। করোনার বিস্তার ঠেকাতে সবকিছু বন্ধ থাকায় সংকুচিত হয়েছে কাজের সুযোগ, খেয়ে না খেয়ে দিন কাটছে অনেকের। পরিস্থিতি মোকাবেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ কার্যক্রম চালানো হলেও সেটা চাহিদার তুলনায় একেবারেই কম। আওতার বাইরে থেকে যাচ্ছে ত্রাণ প্রত্যাশীদের বড় অংশ। প্রধানমন্ত্রী ঘোষণা দেয় তোমার এই 6 মাস আমরা খাইতাম আমরা দেশের খানে, কিন্তু আজ পর্যন্ত 100 লাখ চাল আমরা খেয়ে দেন না, আর যাও ফায়ার তারা নিজের আয়ত্তরে বাইটা দিলাম। আমি গেছি চালের লাই, আমার না দেয়া তারা 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 বাইটা নিয়ে চাল। সুনামগঞ্জের 11টি উপজেলার 11,440 জনকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ত্রাণ সামগ্রী পাওয়ার উপযুক্ত ব্যক্তিবর্গের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কার্যক্রম চালু করা হয়েছে, এবং এই কাজে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সদস্য, ইউনিয়ন পরিষদ সচিব এবং গ্রাম পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে কেউ যেন না খেয়ে থাকতে না হয় তা নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের। বাংলাভিশন নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় হত দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। রোজার আগেই পর্যায়ক্রমে আরও 3,000 পিপিই ও 50,000 মানুষকে খাবার দেওয়ার আশ্বাস দিয়েছেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লা। সকালে নরসিংদীর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের হাতে 2,000 পিপিই তুলে দেন তিনি। যার যার অবস্থান থেকে এই দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। করোনা সংক্রমণ মোকাবেলায় সেন্ট মার্টিনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও খাদ্য সহায়তা দিয়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বঙ্গবন্ধু নির্ভয় ও নির্মূল। এ সময় নৌ সদস্যরা স্থানীয় জনগণ, জেলে ও মাঝিদের জীবাণুনাশক স্প্রে তৈরি ও তা ব্যবহারের উপর প্রশিক্ষণ এবং তৈরির বিভিন্ন উপকরণ বিতরণ করেন। করোনা পরিস্থিতিতে জামালপুরে সাহায্যের আশায় কর্মহীন মানুষ, সরকারি ও ব্যক্তিগত সহায়তা পৌঁছায়নি অনেকেরই কাছে। শহরের বিভিন্ন পয়েন্টে সরকারিভাবে 10 টাকা কেজি দরে আটা কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন তারা, এতে নষ্ট হচ্ছে